হাই বন্ধুরা, কী অবস্থা তো আপনাদের সবার? তো আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা ইউটিউবে ভিডিও এডিট করবেন এবং সেই ভিডিওটা কীভাবে ইউটিউবে মানে সব রকম এডিট করবেন সেই ভিডিও দিয়ে। যারা ইউটিউবিং করেন ফোন দিয়ে বাট এই ভালো এডিটর সফটওয়্যার পাচ্ছেন না, তাদের জন্য এই অ্যাপটি বেস্ট, আমি গ্যারান্টি। আমি আমার সব ভিডিও এই অ্যাপ দিয়ে এডিট করি, সো আপনাদের অবশ্যই ভালো লাগবে অ্যাপটি। তো আজকে আমি আর কথা বলবো না, তো শুরু করি কাজ। তো ফার্স্টে আপনার যেতে হবে, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হবে ফিল্মরাগো অ্যাপটির নাম। আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নাই। তো অ্যাপটা ওপেন করলাম, এটাতে তার সামনে এটা দেখায়। আমি আগে কাজ করছিলাম একটা, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে নতুন করে কাজ করবো আবার। তো ক্রিয়েট এ নিউ ভিডিও, তখন আমি আমার একটা ভিডিও সিলেক্ট করবো। যখন আমি একটা 1 মিনিট 26 সেকেন্ডে একটা ভিডিও সিলেক্ট করছি, তো ভিডিওটা আমার যদি পুরোটা নেওয়ার ইচ্ছা হয় আমি এখান থেকে পুরোটাই মার্ক করতে পারবো, আবার যদি অল্প অর্ধেক দরকার হয় আমি অর্ধেকটা মার্ক করতে পারবো। যেমন আমি অর্ধেক নিচ্ছি, 26 সেকেন্ড নিচ্ছি, নিচে দেখেন সেকেন্ড লেগে আছে, 26 সেকেন্ড নিচ্ছি আমি। এখন আমি যদি পুরোটা নিই 1 মিনিট 26 সেকেন্ড, সেটা আমি নিতে পারবো। এখন 1 মিনিট 26 সেকেন্ড এটা আমি নিলাম, অ্যাড হয়ে গেছে। অথবা আমি যদি অন্য কোনো ভিডিও নিতে চাই ব্যাকে গিয়ে, এখন যদি আমি একটু অন্য ভিডিও নিতে চাই তাহলে আমি সেটাও এখন এখান থেকে নিতে পারবো। যেমন আমি এখন তখন ব্যাকে ক্লিক করতে হবে, ব্যাকে ক্লিক করে তারপর এখানে ক্লিক করতে হবে এবং অন্য ভিডিও সিলেক্ট করতে হবে। যেমন আমি একটা হেয়ার কাটিং একটা ভিডিও সিলেক্ট করলাম, এই ভিডিওটা আমি অল্প নেব, তো আমি অল্প অ্যাড করলাম। এভাবে আপনার ভিডিও অ্যাড করতে পারেন। তারপর নেক্সট করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আপনার ডিসপ্লে ছোটো বড়ো করতে পারেন। যেমন ডিসপ্লেটা আপনার যদি বড় মনে হয় আপনার ছোটো বড়ো করতে পারেন। যেমন এখানে পুরোটা ব্ল্যাক করে দিতে পারেন, এই দেখেন এখান থেকে পুরোটা প্লে হচ্ছে, এখান থেকে ব্ল্যাক হয়ে গেছে। আবার যদি নর্মাল করতে চান তো নর্মাল এখানে ক্লিক করে নর্মাল হয়ে গেল। তো এইভাবে আমার নর্মাল আমি রাখতে চাই, তো আমারটা নর্মাল হয়ে গেছে, সরি সেভে ক্লিক করছিলাম বলে। তো এখন এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। এখানে মাই লাইব্রেরিতে গেলে আপনার ইচ্ছা মতো মিউজিক অ্যাড করতে পারেন, যেমন এইরকম বিভিন্ন রকম মিউজিক আপনি অ্যাড করতে পারেন। তো আমি যেমন একটা মিউজিক ক্লিক করলাম দেখানোর জন্য, পুরো মিউজিক আমি পুরোটাই ক্লিক করছি। এখান থেকে যে আমি অল্প রাখতে চাই এই মিউজিকটা, তাহলে আমি এখান থেকে এতখানি পর্যন্ত রাখতে চাই। যদি মিউজিকটা এই ব্লু ডাকতেছর মতো আছে তত পর্যন্ত আমার মিউজিকটি থাকবে, আর যদি পুরোটা রাখতে চাই পুরোটা আমি এভাবে দিব, আমার মিউজিক পুরোটাই হবে। তারপর এডিটিংয়ে গিয়ে আমার অডিও ম্যাক্স, এখানে গিয়ে আমি ভিডিও সাউন্ড বাড়িয়ে দিতে পারি অথবা মিউজিকের সাউন্ড বাড়িয়ে দিতে পারি, ভিডিও সাউন্ড কমিয়ে দিতে পারি, অথবা মিউজিক এবং ভিডিও সাউন্ডটা একই রাখতে পারি। কিন্তু আমি আমার এখানে মিউজিকের দরকার নাই, আমি এখানে মিউজিকটা অফ করে দিলাম, ভিডিও সাউন্ডটা রাখলাম। আপনারা আপনার চাহিদা মতো আপনি করে নিতে পারেন। তারপর এখানে আছে ট্রিম ভিডিও, আপনার ভিডিও ক্লিপ যদি কাটা মানে কাটার কোনো ভুল থাকে, মানে কোনো অংশ যদি না কেটে থাকেন, এখান থেকে আপনার আগে পিছিয়ে যে কোনো জায়গায় কেটে নিতে পারেন। আর এখানে একটা অপশান আছে রিভার্স, এখান থেকে আপনার ভিডিও রিভার্স করতে পারেন, আপনার ভিডিওটা উল্টো দিক থেকে শুরু করতে পারেন এই অ্যাপ দিয়ে, এই এখানে অপশানটা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এই অপশানটা এখানে আছে, সেই অপশানটি তারপর ক্রপ, তো ক্রপ অ্যাপ দিয়ে আপনি এখান থেকে জুম করে ভিডিও কাটতে পারেন। ক্রপের কাজ হচ্ছে বিভিন্ন রকম, আপনার যদি অন্য চ্যানেল থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে দিতে চান তাহলে হয়তো সেটার কপিরাইট খেতে পারেন। যদি আপনি ক্রপ করেন এভাবে, আপনার লোগো টোগো যদি আউট করে দিচ্ছেন, মানে অন্য ওই চ্যানেলের লোগো যদি আউট করে দিচ্ছেন তো আপনার লোগো আউট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জুম করব না, সো আমি ক্যান্সেল করলাম। এখান থেকে আপনি আপনার সাবটাইটেল অ্যাড করতে পারেন, আপনার ভিডিও শুরু আপনার ভিডিওতে কোন নামটা দিবেন। যেমন আমি একটা নাম দিলাম মাই VIDEO, আমি মাই ভিডিও নামে একটা ইয়ে দিলাম, এটা আমি স্টাইল করলাম একটা, এটা হয়তো আমি এটা আপনি পুরো ভিডিও রাখতে পারেন
অথবা আপনার ইচ্ছা মতো এই দাগটা যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত আপনার ভিডিওতে থাকবে। আমি পুরোটা করে দিয়েছি, তো এটা পুরোটা থাকবে আমার ভিডিওতে। তো এখানে পিপ পিপ একটু ভুল অনেক সুন্দর কাজের কাজে দেয়। এটা পিপ পিপের কাজ হচ্ছে আপনি আপনার ভিডিওতে আপনার চ্যানেলের লোগো বা যে কোনো রকম লেখা অ্যাড করতে পারেন। আপনার চ্যানেলের লোগো অ্যাড করার কাজে এটা ব্যবহার করা হয়। আমি আমার চ্যানেলের লোগো এটা দিয়ে সেট করি, যেমন আমি এটা একটা ইয়ে লাগাবো, সাবস্ক্রাইব ফর আপডেট, এটা আমি লাগাই দেব। তো এইভাবে আমি এটা পুরো ভিডিও রাখবো। তো আমি পুরোটা এখন মার্ক করতেছি, মার্ক করলাম পুরোটা, সরি অ্যাবাউট দ্যাট, মার্ক করছি এটা। এখন এটা এখন আমার পুরো ভিডিও জুড়ে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর ভয়েস রেকর্ড অ্যাড করতে পারেন আপনি, যেমন বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে দেখা যায় যে ডাব করে, বিভিন্ন ইংলিশ মুভি ডাব করা হয় বাংলাদেশ, সেটা আপনি এটাতে করতে পারেন। তারপর অডিও ম্যাক্স, এটা দেখাইছি এটার কাজ কি। তো ফিল্টার আছে এখানে বিভিন্ন রকম, আপনার ইচ্ছা মতো ফিল্টার ইউজ করতে পারেন। আপনার ইফেক্ট ফটো যেমন যেরকম ইফেক্ট ইউজ করি সেরকম ইফেক্ট আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, প্লাস পয়েন্ট এটা। তারপর আছে ওভার লেয়ার, এটা দিয়ে আপনি বিভিন্ন রকম মানে সুন্দর জিনিস অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে আমি অ্যাড করছি এতে স্নো মতো পড়তেছে কি জানি একটা ইফেক্ট, এগুলো একরকম ইফেক্ট। যেমন ভিডিওর মধ্যে লাইট যাচ্ছে এগুলো একটা ইফেক্ট, এগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। আমি অ্যাড করতেছি না, আমার দরকার নাই। তবে এখানে আপনি এলিমেন্ট অ্যাড করতে পারেন বিভিন্ন রকম, যেমন লাভ হাবি জাবি, এগুলো আমার দরকার নেই, আমি অ্যাড করতেছি না। আপনার দরকার থাকলে অ্যাড করতে পারেন। টাইটেল অ্যাড করতে পারেন, আপনার ভিডিওর টাইটেল কীরকম আপনার দেওয়ার ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন, যা ইচ্ছা। যেমন আমি দিচ্ছি মাই ভিডিও, এই যেমন একটা ভিডিও আমি এভাবে টাইটেল দিলাম। আমি টাইটেলের স্টাইলটা চেঞ্জও করতে পারি, এরকম দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, এরকম দিতে পারি, বা এরকম দিতে পারি। আপনারা আমাদের আপনাদের ইচ্ছা মতো টাইটেল নিতে পারেন, তো আমার কোনো দরকার নেই, আমি আপনাদের দেখানোর জন্য দেখাইতেছি। তারপর এখানে স্পিড আপনি অ্যাডজাস্ট করতে পারেন, স্পিড স্লো করতে পারেন এবং বাড়াতে পারেন। যদি স্পিড স্লো করেন তো ভিডিওটার স্পিড স্লো, আমি স্পিড ফাস্ট করছি তো ফাস্ট কাজ করবে এটা। যেমন আমার 22 সেকেন্ডের ভিডিও 12 সেকেন্ড হয়ে গেছে। তারপর যদি আমি স্লো, তারপর আমি যদি স্লো করি তাহলে আমার 22 সেকেন্ডের ভিডিও দেখেন 29 সেকেন্ড হয়ে গেছে। আরও যদি স্লো করি তাহলে 41 সেকেন্ড হয়ে গেছে, আরও স্লো করলে 1 মিনিট 14 সেকেন্ড হয়ে গেছে, সরি 14 সেকেন্ড। তো আমি নর্মাল রাখবো, আপনার দেখানোর জন্য করছি আমি এটা। তো তো এখন আপনাদের যা করতে হবে, এখন আপনাদের এখানে একটা অপশান আছে রোটেট, এই রোটেট অপশান দিয়ে আপনি যদি কারো চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করতে চান আপনার চ্যানেলে, তো রোটেট করে দিলে ভিডিওটা পুরোটা উল্টো হয়ে যাবে। যেমন এই ভিডিওটা আমার এখন ডান লেখা উল্টা হয়ে গেছে, সব উল্টা হয়ে গেছে। দেখুন দেখুন, এখন আমি এটা নর্মাল করতে চাই, আবার রোটেট ক্লিক করবো, সব নর্মাল হয়ে যাবে। তো এইভাবে কাজ করতে হয় রোটেট দিয়ে। এটা এই রোটেট করলে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক পড়বে না কারো কপি ভিডিওতে। তারপরে একটা অপশান আছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে গিয়ে আপনি ব্রাইটনেস, আপনার লাইটে সব অ্যাডজাস্ট করতে পারবেন। তো ডাবল অপশান আছে যেটা দিয়ে আপনি আপনার ভিডিওটার একটা পার্ট এখানে অ্যাড করতে পারেন। আর ডিলিট লাস্টের দুটো অপশান দিয়ে, আমি যেমন আমি ভিডিওটা অ্যাড করেছিলাম, এই ভিডিওটা এখন আমি ডিলিট করে দেবো, কারণ এটা আমার কোনো দরকার নেই, আমি এটা কাজ করি নাই। আর একটা ভিডিও আছে সেটা আমি ডিলিট করে দেবো। তো ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর এখন আমি সেভ করবো এটা।
এখন আমার ভিডিওটি সেভ হয়ে গেছে, এখন এটা যে আপনি শেয়ার করতে পারেন ইনস্টাগ্রামে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গায় শেয়ার করতে পারেন। এটা প্রিভিউ দেখতে পারেন, অথবা গ্যালারিতেও আপনি সেভ করতে পারেন। তো আমি সেভ করবো না, জাস্ট আপনি দেখা দিলাম এই অ্যাপটি বেস্ট ইউটিউবে ভিডিও এডিট করার জন্য ফোন দিয়ে। যদি ভিডিও ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। নেক্সট আরও অনেক ভিডিও আসবে।